প্রত্যেক দিন নিয়ম করে আপনাদের দোরগোড়ায় আমরা পৌঁছে দিই দেশ রাজ্যের সব থেকে বড় বড় ব্রেকিং আপডেটগুলো। ঠিক সেই মতো আজকেও সব থেকে বড় আটটি ব্রেকিং আপডেট, লেটেস্ট বড় খবর আপনাদের দোরগোড়ায় আমরা পৌঁছে দেব। তাই শেষ অবধি থাকুন, গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে থাকুন, দেখতে থাকুন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেল। শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট রাখবো, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন যাতে সকলেই খবরগুলো জানতে পারে, এবং আমাদের খবরগুলো প্রত্যেক দিন নিয়মিত দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শুরু করব আজকের বিস্তারিত খবর। কৃষকরা মাথানত করবেন না, অহং ত্যাগ করুন, কেন্দ্রকে কড়া আক্রমণ সোনিয়া গান্ধীর। দেশের কৃষক এবং শ্রমিকদের অধিকার রক্ষাই গণতন্ত্রের মূল কথা। কৃষক বিক্ষোভ নিয়ে এবার সুর চড়ালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষক ভাইয়েরা। এদিকে কেন্দ্রের আইন বাতিলের দাবি কেন্দ্র সরকার মানতে নারাজ। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে গতকালই দিল্লির সীমানায় আত্মহত্যা করেছেন আরও এক কৃষক ভাই। সে প্রসঙ্গে রবিবার সোনিয়া গান্ধী বলেন, কনকনে ঠান্ডা আর বৃষ্টির মধ্যে বিগত 39 দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন কৃষক ভাইয়েরা, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। এখনও পর্যন্ত প্রাণ গেছে 50 জন আন্দোলনকারী কৃষক ভাইয়ের, অনেকে আত্মহত্যাও করেছেন। তা সত্ত্বেও মোদী সরকারের কোনো মন্ত্রী সান্ত্বনা বার্তা দেওয়ার প্রয়োজন মনে করলেন না। যাদের প্রাণ গেছে তাদের শ্রদ্ধা জানাই। কেন্দ্রকে আক্রমণ করে সোনিয়া গান্ধী বলেন, স্বাধীনতার পর এমন অহংকারী সরকার আগে দেখিনি। যারা আমাদের মুখে ভাত তুলে দেন সেই কৃষকদের তোয়াক্কাই করে না এই সরকার। সাধারণ নাগরিকদের কথা তো ছেড়েই দিলাম, সরকার ভাবছে আন্দোলন করতে গিয়ে একটা সময় পার হয়ে গেলে এমনিতেই ক্লান্ত হয়ে পড়বেন কৃষকরা। এই ধারণা একেবারেই ভুল, কৃষকরা মাথা নত করবে না। অহংকার ছেড়ে সরকারের উচিত এখনই নতুন কৃষি আইন বাতিল করা, এমনটাই মত দিয়েছেন সোনিয়া গান্ধী। অন্যদিকে ফোন করে সৌরভের খবর নিলেন স্বয়ং প্রধানমন্ত্রী, দাদাকে দেখতে হাসপাতালে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী। কেমন আছেন সৌরভ গাঙ্গুলি? ফোনে খোঁজ নিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে একেবারে চাঙ্গা রয়েছে বর্তমানে মহারাজ, শারীরিক কোনো সমস্যা অনুভব করছেন না বর্তমানে। দুপুরে নিজের পছন্দের তরকারি দিয়েই সারেন লাঞ্চ। এদিকে সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ সোমবারই উডল্যান্ডস হাসপাতালে যাবেন ডক্টর দেবী শেট্টি। তার নেতৃত্বে তৈরি মেডিকেল বোর্ডই সৌরভকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা যাচ্ছে। রবিবার সকালে ইসিজি করা হয় সৌরভের, সেই রিপোর্ট সন্তোষজনক বলে জানা যাচ্ছে। শনিবার তার মাইল্ড হার্ট অ্যাটাকের ঘটনায় চিন্তিত হয়ে পড়ে গোটা দেশ। 3টি ব্লকেজ পাওয়া যায় তার হার্টে, 1টি আর্টারিতে। অ্যাঞ্জিওপ্লাস্টির পর অনেকটাই সুস্থ সৌরভ, বুকে ব্যথাও নেই। বাকি 2টি ব্লকেজ কীভাবে অপারেট করা হবে সোমবার মেডিকেল বোর্ড বৈঠকের পর সেই সিদ্ধান্ত নেবেন। গতকালেই তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড় সহ রাজ্যের একাধিক নেতা মন্ত্রী বিশিষ্টরা। ফোনে সৌরভের শারীরিক অবস্থার খবর নেন তার এককালের সতীর্থ রাহুল দ্রাবিড়ও। এরপর সৌরভের খোঁজ নিতে স্বয়ং ফোন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌরভের সঙ্গে দেখা করে গিয়েছেন ইতিমধ্যে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই সৌরভের রাজনীতিতে যোগ নিয়ে জল্পনা চলছে। মহারাজকে সামনে রেখে বাংলায় বিজেপি লড়াইয়ের ময়দানে নামতে পারে বলে জোর গুঞ্জন। এমন অবস্থায় উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর হাসপাতালে আসা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে আপাতত প্রত্যেকের একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এদিকে কেন্দ্রীয় সরকারের একেবারে নতুন আইন, নতুন বিল, সিগারেট এবং তামাকজাত দ্রব্য বিক্রি নিয়ে একেবারে নতুন নতুন নিয়ম আসতে চলেছে দেশজুড়ে। 21 বছরের কম বয়সীদের কাছে আর সিগারেট বিক্রি নয়, নয়া বিল আনছে কেন্দ্র সরকার, বাড়ছে জরিমানার পরিমাণ। 21 বছরের কম বয়সীদের আর সিগারেট বিক্রি নয়, সিগারেট এবং তামাক জাতীয় পণ্য কেনার ন্যূনতম বয়স বাড়াতে নয়া বিল আনছে কেন্দ্র সরকার। সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্য সংশোধন আইন 2020 বিলের খসড়াও প্রস্তুত হয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এই বিলে বলা হয়েছে 21 বছরের কম বয়সীদের সিগারেট বিক্রি করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানের 100 মিটারের মধ্যে সিগারেট বা কোনো তামাক জাতীয় পণ্য বেচা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। সূত্রের খবর, শুধু তাই নয়, ধারা 7A বদল এনে বিলে বলা হয়েছে সিগারেট বেচতে হলে গোটা প্যাকেট একসঙ্গে বেচতে হবে,
খুচরো সিগারেট বিক্রি করা যাবে না। ধরা পড়লে এবং অপরাধ প্রমাণিত হলে 2 বছরের জেল অথবা 1 লক্ষ টাকা জরিমানা করা হবে। একই অপরাধের জন্য দ্বিতীয়বার ধরা পড়লে গুনতে হবে 5 লক্ষ টাকা জরিমানা, অন্যথায় 5 বছরের জেল হেফাজত। ধূমপান নিষিদ্ধ এলাকায় সিগারেট বা অন্য তামাক জাতীয় পণ্য খেতে গিয়ে ধরা পড়লে 200 টাকার জরিমানার বদলে এবার নতুন আইনে গুনতে হবে 2000 টাকা জরিমানা। বাংলার রাজনীতি থেকে উঠে আসা পরের বড় খবরটি জানাবো। 2021-এর নির্বাচনে হবে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল বিজেপির মধ্যে। তার মধ্যেই তৃণমূলের সমস্যা বাড়িয়ে রাজ্যে হাজির হলেন আসাউদ্দিন ওয়েসি। সংখ্যালঘু ভোট কাটতে রাজ্যে আসলেন আসাউদ্দিন ওয়েসি। বাংলায় আব্বাস সিদ্দিকের নেতৃত্বে এগিয়ে যাব আমরা ঘোষণা করলেন আসাউদ্দিন ওয়েসি। বাংলায় ভোট দামামা, বাংলায় এখন বিজেপির পাখির চোখ। এই অবস্থায় বাংলা দখলে কার্যত ঝাঁপিয়ে পড়ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই অবস্থায় নয়া সমীকরণ বঙ্গ রাজনীতিতে। বাংলায় পা রাখলেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের অর্থাৎ মিম এর প্রধান আসাউদ্দিন ওয়েসি। বিধানসভা নির্বাচনে বাংলায় লড়বে মিম। সব আসনে প্রার্থী দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মিম প্রধান। এবার বাংলায় দাঁড়িয়ে আসাউদ্দিনের ঘোষণা, বাংলায় আব্বাস সিদ্দিকির নেতৃত্বে এগিয়ে যাব আমরা, ওর পাশে থাকব আমরা, উনি যে সিদ্ধান্ত নেবেন তাকেই সমর্থন করব। ভোটের আগে মিম প্রধানের এহেন ঘোষণায় প্রবল চাপে পড়তে পারে শাসক দল তৃণমূল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও তৃণমূলের সাংসদ সৌগত রায় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন বিজেপির ভোট কাটানোই মিমের লক্ষ্য, বাংলায় মানুষ কখনো তাদের গ্রহণ করবেন না এবং মিমের আগমনে বাংলার রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে সৌগত রায় এদিন মন্তব্য করেন। প্রসঙ্গত জানুয়ারিতেই বাংলায় আসবেন আসাউদ্দিন। আগেই এমন ঘোষণা করা হয়েছিল মিমের তরফে। সেই মতো রবিবার সকালে কলকাতায় পা রাখেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের অর্থাৎ মিম দলের প্রধান আসাউদ্দিন ওয়েসি। বিমানবন্দরে পা রেখেই সোজা চলে যান ফুরফুরা শরীফে। সেখানে পীরজাদা আব্বাস সিদ্দিকি, পীরজাদা নৌসাদ সিদ্দিকি, পীরজাদা বৈজিত আমিন এবং সাবির গফর সহ সংখ্যালঘু নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। আসাউদ্দিনকে ফুরফুরা শরীফ ঘুরিয়েও দেখান আব্বাস। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলতেও দেখা যায় আসাউদ্দিনকে। তার বঙ্গ সফর ঘিরে শুরু হয়েছে ইতিমধ্যে নতুন জল্পনা রাজ্য রাজনীতিতে। এদিন আসাউদ্দিন ওয়েসি জানিয়েছেন বাংলায় আব্বাস সিদ্দিকির নেতৃত্বে এগিয়ে যাব আমরা, কিন্তু আব্বাস মিমে যোগ দেবেন নাকি নিজের আলাদা দল গড়ে মিমের সঙ্গে জোট বেঁধে লড়বেন সেদিকে এখন তাকিয়ে রাজনৈতিক মহল। এদিকে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে আরও একটি বড় সুখবর রয়েছে রাজ্যবাসীর জন্য। নথিভুক্ত নম্বরেই এবার পাবেন স্বাস্থ্যসাথীর সুবিধা। হাতে কার্ড না থাকলেও স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন। স্মার্ট কার্ড হাতে না থাকলেও আপাতত ইউনিক রেজিস্ট্রেশন নম্বর বা URN এর নম্বরের মাধ্যমে নতুন উপভোক্তাকে স্বাস্থ্যসাথীর সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জেলা প্রশাসনগুলো জানাচ্ছে একটি সংস্থা কিছু সংখ্যক করে কিট পৌঁছে দিয়েছে জেলায় জেলায়। ব্লকভিত্তিকভাবে কিটগুলি ব্যবহার করে আবেদনকারীর স্মার্ট কার্ড তৈরি করা হচ্ছে। ওই পদ্ধতিতে উপভোক্তার ছবি, আধার অথবা স্বাস্থ্যসাথীর কার্ড এবং হাতের আঙুলের ছাপ বা বায়োমেট্রিক নিয়ে তৎক্ষণাৎ কিট থেকে স্বাস্থ্যসাথী কার্ড ছাপিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একজনের ক্ষেত্রে এই পদ্ধতি চালাতে 7 থেকে 10 মিনিট সময় লাগছে। স্বাভাবিকভাবেই গোটা দিনে খুব বেশি সংখ্যায় মানুষকে এই সুবিধা দেওয়া যাচ্ছে না, সেই কারণে URN এই সময়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জেলা কর্তাদের অনেকেই জানাচ্ছেন অনলাইনে আবেদনপত্র আপলোড করার পরে তা গৃহীত হলে সংশ্লিষ্ট উপভোক্তার জন্য ইউনিক একটি রেজিস্ট্রেশন নম্বর বা URN নম্বর তৈরি হচ্ছে স্বাস্থ্য দপ্তরের অধীনে। সেই উপভোক্তাকে সঙ্গে সঙ্গে কার্ড দেওয়া না গেলেও URN নম্বরটি জানিয়ে দেওয়া হচ্ছে। চলতি অবস্থায় এর মধ্যে কাউকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলে স্বাস্থ্যসাথীর সুবিধা পেতে অসুবিধা হবে না। URN নম্বর জানালে জরুরিভিত্তিক কিট থেকে রোগীকে স্মার্ট কার্ড দিয়ে দেওয়া হবে, ফলে বিমার আওতায় চিকিৎসার খরচ পেতে উপভোক্তার অসুবিধা হবে না। প্রশাসন সূত্রে খবর, স্বাস্থ্যসাথীতে প্রচুর মানুষ ইতিমধ্যে আবেদন করেছেন। এত সংখ্যায় মানুষের স্বাস্থ্যসাথীর কার্ড এত কম সময়ে দেওয়া সম্ভব নয়, সেজন্য এই নতুন ব্যবস্থা আনল রাজ্য সরকার। আপনাকে যে URN নম্বর দেওয়া হবে আবেদন করার পর, সেটি দেখিয়ে আপনি কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নিতে পারবেন, বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন। অনেকেই মনে করছেন প্রকল্পে নাম নথিভুক্ত হওয়ার পরেও কার্ড না থাকে কেউ চিকিৎসা বিমার সুবিধা থেকে বঞ্চিত হলে ভোটের আগে তা সরকারের পক্ষে সুখকর হবে না, তাই URN-কেই পরিষেবা দেওয়ার একমাত্র মাধ্যম হিসেবে আপাতত বিবেচনা করছে রাজ্য সরকার। তবে খুব তাড়াতাড়ি তাদের হাতেও
স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেক রাজ্যবাসীর কাছেই এই স্বাস্থ্যসাথীর স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার ব্যবস্থা কিন্তু শুরু করেছে রাজ্য প্রশাসন। সবশেষে জানবো কেমন থাকছে রাজ্যের আবহাওয়া। উধাও হতে চলেছে শীত। উত্তর ও দক্ষিণবঙ্গে কতটা বাড়বে তাপমাত্রা, একনজরে আবহাওয়ার রিপোর্ট। শীতের প্রভাব আপাতত কমবে, সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়বে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ভোরে এবং রাতের দিকে শীতের আমেজ থাকলেও দিনে শীত উধাও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে, পাশাপাশি আগামী 48 ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে। আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না, তবে তারপর থেকে 2-3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রা বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অন্যদিকে দক্ষিণবঙ্গের তরফে যে আপডেট এসেছে, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আগামী 48 ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় আগামী 2 দিন মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না, তবে তারপর থেকে তাপমাত্রা 2-3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন আপাতত শীত কিন্তু কিছুটা হলেও উধাও হচ্ছে। ঠিক ভোরবেলা রাতের দিকে কিছুটা ঠান্ডার আমেজ থাকলেও সারাদিন কিন্তু শীতের আমেজ আমরা পাবো না। তো খবরগুলো এখানে শেষ করছি, আগামীকাল ফিরে আসবো আপনাদের মাঝে আবারও নতুন নতুন খবর নিয়ে। সে পর্যন্ত অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন প্রত্যেক দিন আমাদের খবরগুলো দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ।